জঙ্গল গহীন থেকে আরো গহীন, প্রতি মুহূর্তেই ভিন্ন ভিন্ন বাস্তবতা, নানান আশঙ্কা আর বিপদের হাতছানি। এরই মাঝে আসমানিকে খুঁজে পাওয়া, 34 বছরের জঙ্গল জীবন, মৌলিক জীবন গাথা। এটি এটি আসমানিদের বদলে যাওয়ার গল্প, বদলে যাওয়া মহেন্দ্র হালদার। কোনো এক দুপুর ফেসবুকের এক স্ট্যাটাস দেখে নড়ে চড়ে বসেছিল ময়মনসিংহের একটি সংস্থা। আসমানি সমাজ উন্নয়ন সংস্থাটি শাহিদুর রহমানের স্ট্যাটাসটিকে প্রচণ্ড গুরুত্ব দিতে থাকে। মহেন্দ্র হালদারের স্বপ্ন নামে স্ট্যাটাসটি আসমানি সমাজ উন্নয়ন সংস্থার অনুভূতিতে প্রচণ্ড নাড়া দেয়। আসমানি যোগাযোগ করে শাহিদুর রহমানের সাথে। এরপরই বেরিয়ে আসে একজন সত্তরার্ধ মহেন্দ্র হালদারের জীবনের গল্প, যে গল্পটি আসমানিকে নিয়ে আসে ময়মনসিংহ থেকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামে। আমরা ফিরছিলাম ভান্ডারিয়াতে, আমি আর আমাদের ড্রাইভার গাড়িতে। তখন আসলে আমি পার্সোনালি ফটোগ্রাফি করি, তো আমি সামথিং মুভ করতে দেখছি। দেখার পর আমি আসলে ফটোগ্রাফির উদ্দেশ্যেই ড্রাইভারকে বলছি, গাড়ি থামাও, কটা ছবি নিই। একটা মানুষ চতুষ্পদী জন্তুর মতো হেঁটে যাচ্ছে। সে তখন গাড়ি থেকে নেমে গিয়ে ভদ্রলোককে জিজ্ঞেস করে, আমি কি আপনার একটা ছবি তুলতে পারি? তো ভদ্রলোকের এই কথার কোনো প্রতিক্রিয়া কোনোটাই দেখাননি। ছবি তোলার পরে আমি আসলে ওই পার্শ্ববর্তী একটা দোকান ছিল, সেখানে যাওয়ার পর ওনার সম্পর্কে আসলে ইনফরমেশন কালেক্ট করি। অ্যাকচুয়ালি লোকটার প্রবলেম কি, আমি ছবি তুলতে গেলাম, আমাকে পারমিশন দিল না। স্থানীয় খোঁজ খবরে উঠে আসে সত্তরার্ধ মহেন্দ্র হালদারের জঙ্গল জীবন। 34 বছর ধরে তিনি জঙ্গলেই আছেন, লতাপাতা কুড়িয়ে কোন রকমের এক আদি জীবন যাপন। কোনোদিন একবেলা খাবার মিললে তো পরের বেলায় অনাহার, চোখ দুটিও প্রায় নিভু নিভু। বামপাশের চোখে হালকা দেখতে পান, আর ডান চোখ পুরোপুরি অন্ধকার। জঙ্গলের মাঝামাঝি এক ভঙ্গুর ঘরে প্রাকৃতিক পরিসরেই বছরের পর বছর অতিক্রম করেছেন মহেন্দ্র হালদার। শরীরেও নানান চর্মরোগ বাসা বেঁধেছে, শরীরটাকে এখন মাটিতে মিশিয়ে দেওয়াই বাকি। স্থানটি পিরোজপুর জেলার ভান্ডারি উপজেলার চরখালি গ্রাম, এখানেই তার জন্ম, বেড়ে ওঠা। শ্রী মহেন্দ্র হালদার এর সম্বন্ধে আমি প্রথম যেদিন জানি, আমি ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মহেন্দ্র হালদার নামে এক লোক মানবতার জীবনযাপন করতেছে, গোয়ালগড়ে তিনি বসবাস করেন। ফেসবুকে পোস্ট দেওয়ার পরে আসমানির যে কর্ণধর দীপঙ্কর বাসাক, উনারা আমাদের সাথে প্রথম কন্ট্যাক্ট করে যে উনারাও কিছু এর সাথে অংশগ্রহণ করতে চায়। ঠিক তখন থেকেই মহেন্দ্রবাবুর ব্যাপারে আমরা খোঁজ খবর নেওয়া শুরু করি। মানুষটা কে, কোথায় থাকেন, কি করেন, কি খান, এই সব কিছু হচ্ছে আমাদের কৌতূহলের জায়গা থেকে কাজগুলো আমরা করি। উনি এই যে 34 বছর ধরে এইভাবে জঙ্গলের ভেতরে নিভৃত একটা এত কষ্টকর জীবনযাপন করছেন, এটা খুব হৃদয় বিদারক। আমি যখন ফেসবুকে প্রথম পোস্টটা দিই, সেই পোস্টটাতেই আমি ওনাকে এ যুগের আসমানি হিসাবে উল্লেখ করছিলাম, যে মহেন্দ্র হালদার হচ্ছেন কবি জসীমউদ্দিনের এই যুগের আসমানি। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। আসমানি আসলে কাউকে সাহায্য করতে চায় না, আসমানি শুধু মানুষের পাশে দাঁড়াতে চায়। আর সেই জায়গা থেকেই আমরা মহেন্দ্রবাবুর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। ওই তো বাবা তো বানাই লইছে বসন্ত আওলাদার, বসন্ত আওলাদার। এখন আরো আরো মানুষে তো আরো আরো নাম কয়। কথা ঠিকঠাক গুছিয়ে বলতে পারেন না মহেন্দ্র হালদার। ত্রিমুখী পরিকল্পনা গ্রহণ করা হয় মহেন্দ্র হালদারকে নিয়ে, স্বপ্নের ঘর, আরোগ্য যাত্রা, স্বপ্ন যাত্রা। মহেন্দ্রবাবুর স্বপ্ন ছিল বয়সের বেলা শেষে তার নিজের ঘরে শেষ সময়টুকু কাটাবেন। আজ মহেন্দ্রবাবুর স্বপ্ন পূরণের পালা, তৈরি হয়েছে মহেন্দ্র হালদারের নিজের ঘর। ঘর তো একটা হইছে, যাই হোক যেভাবে হোক ছোটখাটো যাই হোক ভালো হইছে। মানুষ আন্তাদের একটা শুভ আনুষ্ঠানিকতার মাধ্যমে ওনার
ঘর উদ্বোধন হলো, অলরেডি তার একটা বাথরুম হয়ে গেছে। যেহেতু চারি সাইডে গাছগাছালি আছে, আমি আবার যেয়ে ওখানে ওনার জন্য একটা সৌর প্যানেল নিয়ে আসলাম এবং অলরেডি সেটা সেটও করে দিয়েছিলাম। যার জন্য এই ঘর, তার যে চোখের আলো আজ নিভু নিভু। মহানগরী খুলনার সেন্ট মার্টিনস প্যাথোলজি এবং দিশা আই অ্যান্ড মাদার কেয়ার সেন্টারে শুরু হয় মহেন্দ্রবাবুর চিকিৎসা। ডাক্তার মহেন্দ্রবাবুর তিনটি সমস্যা খুব স্পষ্ট করে বলেন। যেমন ওনার স্কিন ডিজিজ ছিল, তারপর মেরুদণ্ডে স্পাইনাল কর্ডে সমস্যা ছিল, তারপর চোখে ডান চোখে প্রায় দেখতে পেতেনই না, ডান চোখ প্রায় অন্ধ ছিল, আর বাম চোখে 40% মতো দেখতে পেতেন। ডক্টর বলেন যে ওনাকে অপারেশনে যাইতে হবে। এরপর 15-20 দিন পরে আমরা আসলে ওনার চোখের অপারেশনটা করাই, করানোর পরে উনি আসলে চোখে দেখতে শুরু করেন। অবশেষে পরিপূর্ণ আলোর ছটা ধরা দিল মহেন্দ্রবাবুর চোখে। তিনি এখন ডান চোখে পরিপূর্ণ দেখতে পান, বাম চোখের অবস্থাও পূর্বের থেকে অনেক ভালো। মহেন্দ্রবাবুর আরোগ্য যাত্রা সফলভাবে শেষ হয়েছিল। তিনি ফিরলেন নিজের স্বপ্নের ঘরে। নিজের নিয়তিকে যেন বিশ্বাসই করতে পারছেন না মহেন্দ্র হালদার। একটি মোবাইল ফোন দেয়া হয়েছে মহেন্দ্রবাবুকে, আধুনিক প্রযুক্তিও ধরা দিয়েছে মহেন্দ্রবাবুর হাতে, তবু উৎফুল্লতা আসে না মহেন্দ্র হালদারের মুখে। প্রতিবেশী একজন ভদ্রমহিলা মহেন্দ্রবাবুর দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। মহেন্দ্রবাবুর প্রতি সকলেই এখন সহানুভূতিশীল। হ্যাঁ ভাত তরকারি আমি আলাদা হ্যাঁ পাইলে আমাকে রাঁধে হ্যাঁ দিয়ে হ্যাঁ যে এখন খাইবে দুগুয়া, একটু পরে আবার খাবে দুগুয়া, হ্যাঁ রাত্রে খাবে, হ্যাঁ আমাকে তো টাইম মতন খাই আমরা তিন বেলা, হে খাইবি কেন না চার ফিট বাঁচবে দুগ্গু দুগ্গু খাবে আর কি। এই পরে উঠে আসে আসলে তৃতীয় পরিকল্পনাটি, মহেন্দ্রবাবুর আর্থিক উৎস তৈরি করা। আগের থেকেই পরিকল্পনা ছিল তার জন্য একটা চায়ের দোকান তৈরি করে দেয়া। আজ সেই চায়ের দোকান বাস্তবে রূপ নিয়েছে। সর্বস্ব হারিয়ে বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটির আত্মসম্মান বোধ আমাদেরকে অবাক করে। বদলে গেছেন মহেন্দ্র হালদার। লতাপাতা কুড়িয়ে ক্ষুধা মেটানোর চিন্তায় থাকতে হয় না তাকে। চোখের হারানো আলো ফিরে পেয়ে মাছ ধরার জালও বুনে ফেলেছেন অনেকখানি। নিজের দোকানে বসেন। কখনো বাড়ির পাশের টং দোকানে যান চা খেতে, আবার কখনো প্রবাহমান কচা নদীর তীরে দাঁড়িয়ে ভাবতে থাকেন জীবনের ফেলে আসা উঁচু নিচু মোচড়গুলো। কখনো বা খুঁজে ফেরেন নদীর ভাঙনে বিলীন হওয়া বাপদাদাদের ভিটে বাড়ি আর আবছা মনে পড়া ছোটবেলা। মার নাম তো ওইরকম বেলকা, বেলকা আসেই যে পাঁচজনের ভিতরে বেলকা আছে আর এর ভিতরে মরিয়াম। জীবনের চাপে বাবা মায়ের নামটাও স্মৃতি থেকে মুছে গেছে অনেকটাই। মহেন্দ্র হালদার আজ এ যুগের আসমানি। বদলে যাক আসমানিদের জীবন, ভালো থাকুক আসমানিরা, আমরা থাকব আসমানিদের সাথে, জীবন বদলের সঙ্গী হতে। একটি আসমানি সমাজ উন্নয়ন সংস্থা নির্মাণ।